প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। মন খারাপ পুরুলিয়া দুবরাজপুরের মানুষদের। করোনা ভাইরাসে আক্রান্ত, সেই সঙ্গে পুরনো ক্যান্সার ছড়িয়ে পড়েছে ফুসফুস এবং মস্তিষ্কে। ফলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার পরিজন থেকে তার কর্মজগৎ এবং অসংখ্য অনুরাগী অত্যন্ত উৎকণ্ঠায় রয়েছেন। হাসপাতাল সূত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত কি জানা আছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হীরক রাজার দেশের গল্প বুকে নিয়ে জয়চণ্ডী, অভিযানের সাক্ষী মা ভাগ্নে পাহাড়, পুরুলিয়া দুবরাজপুরের একটাই প্রার্থনা, সেরে উঠুন সৌমিত্র। ফিল্মে তার কয়েক দশকের অভিযান বারবার তিনি মুগ্ধ করেছেন, যখন যে চরিত্রে তখনই সেই চরিত্রে হয়ে উঠেছেন, দাগ কেটে গিয়েছেন। বীরভূমের দুবরাজপুর আজও তাকে বুকে করে রেখেছে, এই দুবরাজপুরে যে তাকে প্রথমে সামনে দেখা যায়। সৌজন্যে সত্যজিতের অভিযান তিনি বদমেজাজি ট্যাক্সি চালক নরসিংহ। শান্তিনিকেতন ভিড় নেই, দুবরাজপুরে মা ভাগ্নে পাহাড়ের নির্যাতনের কথা বলে, এই শহরেই সত্যজিতের সৃষ্টিতে। সৌমিত্রের অভিযানের সাক্ষী দুবরাজপুরের মা ভাগ্নে পাহাড় আর পুরুলিয়ায় জয়চণ্ডী। পুরুলিয়ায় এই পাহাড়ের খাজে খাজে উদয়ন পণ্ডিতের স্মৃতি হীরক রাজার দেশের গল্প। সকলেই এখন একটাই প্রার্থনা, সেরে উঠুন সৌমিত্র। সংকটে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। হাসপাতাল সূত্রে খবর, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সোমবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, করোনা আক্রান্ত সৌমিত্রের প্রোস্টেট ক্যান্সার নতুন করে ছড়িয়েছে তার ফুসফুস এবং মস্তিষ্কে। তার মূত্রথলিতেও সংক্রমণ ঘটেছে, ফলে 85 বছরের সৌমিত্রের শারীরিক অবস্থা নিয়ে ফের নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কোভিড সংক্রমণের পর মধ্য কলকাতার বেলিভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র। মঙ্গলবার তাকে ওই নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। এরপর গত শুক্রবার থেকে তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। তবে দ্বিতীয়বার প্লাজমা থেরাপির পর সৌমিত্রের অবস্থার উন্নতি লক্ষ্য করা যায়। যদিও এদিনের মেডিকেল বুলেটিন জানিয়েছে, প্রবীণ অভিনেতার অস্থিরতা বেড়েছে, সেই সঙ্গে মাঝে মধ্যেই বিভ্রান্ত ও উত্তেজনা তৈরি হয়ে পড়ছেন তিনি। ফলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার পরিজন থেকে তার কর্মজগৎ এবং অসংখ্য অনুরাগী অত্যন্ত উৎকণ্ঠায় রয়েছেন।